দুধ বিক্রেতা থেকে খামারের মালিক, সচ্ছল জীবনযাপন। বলছি বরিশালের সেলিম হাওলাদারের কথা। সেলিম হাওলাদার একসময় অন্যের খামার থেকে দুধ কিনে আনে বিক্রি করতেন বাজারে, সেখান থেকে শুরু। সেই যে দুধ বিক্রি থেকে গরু পালনের প্রতি আগ্রহ, সেখান থেকে আজ স্বাবলম্বী। ভিউয়ার্স, আমরা আজ এসেছি ঢাকার মিরপুর 10 নম্বর ডি ব্লকে। আমরা আপনাদের দেখাবো কিভাবে সেলিম হাওলাদার স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে তার খামারে 20 লক্ষ টাকার গরু আছে। এখানে তিনি গাভী এবং একই সাথে ষাঁড়ও পালন করছেন। ভিউয়ার্স, চলুন সেলিম হাওলাদারের এই যে সাফল্য, সেই সাফল্য কিভাবে আসলো আমরা পুরোটা জানি। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো খামারের মালিক সেলিম হাওলাদারের সাথে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার গরুর খামারটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম, আপনি কিভাবে শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম প্রথম তারপরে আমি 4টা বাছুর কিনছিলাম। আর 4টা বাছুর কেনার পরে তারপর আমি নিজে চিন্তা করলাম যে আমি একটা গরু কিনি গাভী। তো বাছুর 3টা ওই সময় বাজারে চালাই দিলাম। বেচার পরে বাজার থেকে একটা গরু নিয়ে এলাম ওই সময় বাজারে 17,000 টাকা। কেনার পরে ওইখান থেকে দুধের ব্যবসা করতে করতে মনে করেন আমি আরও গরু কিনি। এখন আমার আল্লাহর রহমত 8টা 10টা গরু আছে। আমি আল্লাহর রহমত খেয়াল হইয়া কাজ কাম করিয়া ভালো আছি। সেলিম ভাই, আপনি যখন গরুর খামার শুরু করেন প্রথমে একটি গাবি দিয়ে শুরু করেন এবং সেটার দাম ছিল 17,000 টাকা। এটা কত সালের কথা? মনে হয় কমপক্ষে 18 বছর আগে। সেই গাবিটা কি জাতের গাবি ছিল? ফ্রিজিয়ান জাত ছিল। গরু ভালো দুধ দিত। এই দুধের সময় বাজারে আমি নগদ দোয়াইতাম 20-25 টাকা বেচতাম। আসতো দুধ দোয়াইতাম, দুধ দোয়াইলে কাস্টমার নিয়ে যেত। এখন আপনার এখানে কয়টা গাভী আছে? এখন আমার এখানে গাভী আছে 6টা। কয়টায় দুধ হচ্ছে এখন? 4টায় হচ্ছে দুধ। 4টায় দুধ হচ্ছে এখন। কত কেজি করে, কত লিটার দুধ পান প্রতিদিন? প্রতিদিন ধরেন 40-50 লিটার পাই আমি। আপনার এখানে কী কী জাতের গাভী আছে? ফ্রিজিয়ান জাতেরই বেশি। আপনার এখানে যে বর্তমান যে গাভীগুলো আছে একটির দাম যদি হিসাব করি কেমন দাম হবে? বর্তমানে একটি গাভীর দাম আছে নিম্ন 2,20,000-2,50,000 পর্যন্ত আছে। 3 লাখ আছে। 2 থেকে 3 লাখ টাকা আপনার একটা গাভী? 3 লাখের মধ্যে। 15-18 বছর যাবত গাভী পালন করছেন, প্রশিক্ষণ গ্রহণ করেছেন? না, আমি ছোটকালের থেকেই দেড়শো আমি গরুর কাজ করতাম বা গরু পালতাম। গরুর ফার্মের কাজ করতে করতে মানে অভিজ্ঞতা। এখন আমি ডাক্তার, আমি বললে ডাক্তার আসবে বা আমি যে সময় ডাক্তার তাই করবে। আয়া ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে সেলিম ভাই আসলে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেননি। ছোটোবেলা থেকে তিনি গাভী পালন করতেন এবং সেখান থেকে গাভী পালন করতে করতেই তিনি অভিজ্ঞ হয়েছেন এবং বর্তমানে তিনি গরুর যে কোনো সমস্যা দেখলে তিনি বুঝতে পারেন। ডাক্তার ডাকেন ঠিকই, কিন্তু তিনি যে ধারণাটা করে থাকেন সেই ধারণাই সঠিক হয়। আজ আমরা দেখলাম একজন ভেটেরিনারি ডাক্তার এসে গাভীকে বিষ দিয়ে গেল। তো সেলিম ভাই, আপনার এখানে যে গাভী আপনি পালন করেন, আপনি খাবার সংগ্রহ করেন কীভাবে বা কী কী খাবার দেন? খাবার দেই, কুড়া দেই, গমের ভুষি দেই, ডাইলের ভুষি দেই, তারপরে কিছু ভাতের খুদ দেই, মানে যাও যাও দেই, আর ঘাস নিয়ে আসি আমি। ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে সেলিম ভাই তার গাভীগুলোকে যে খাবারগুলো খায়, এই খাবারগুলোর মধ্যে চালের কুড়া আছে, গমের ভুষি যেটাকে ময়দার ভুষি বলে, এছাড়া মাসকলাইয়ের ডাল, ডালের যে ভুষি সেটা তিনি খাওয়ান, এবং এর পাশাপাশি তিনি চালের খুদ যেটা চালের গুঁড়া আসলে থাকে এটা উনি খাওয়ান, এর পাশাপাশি ঘাস সংগ্রহ করেন। আপনি ঘাস সংগ্রহ করেন কোথা থেকে? ঘাস তো আগে আনতাম যে কালসি থেকে, এখন ওই আমাদের এই মিলবিটা করে একটা জায়গা আছে, জায়গাটা খালি, এখান থেকে আমি গাছটা নিয়ে আসি। আপনি কয় বেলা গাভীকে খাবার দেন? আমি খাবার দিই 3 বেলা। 3 বেলা খাবার দেন? এর মধ্যে এই কেনা খাবার কয় বেলা দেন? কেনা খাবার 2 বেলা। কেনা খাবার 2 বেলা, আর ঘাস দেন 1 বেলা। অনেক জায়গাতেই ঢাকা শহরে দেখেছি কচুরি পানা খাওয়ায়, আপনি কি কচুরি পানা খান? না, এখন কচুরি পানা আমি আনি না, যে প্রায় 6 মাস 1 বছর ধরে
আগে আনতাম কস্তুরি পানা, এখন আমি ওই ঘাসও নেই, ঘাস পাই তার জন্য আর কস্তুরি পানা আনি না। আপনার অভিজ্ঞতায় আপনি যদি বলতেন যে আসলে গরুর কি ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে? পায়ের সমস্যা দেয় মুখ ধরে, এটা কয় জ্বরন, আমাদের দেশে বরাসা বলে গরু জড়িয়ে গেছে, এটা ওই মুখে মনে করেন গা হয়ে যায়, পাও গা হয়ে যায়, গা হয়ে গেলে গরু জ্বর আইসা পড়ে, জ্বর আইসা পড়লে দেখা যায় এটা যখন ওই ধরে তখন থেকে খাওয়া বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে দিলেই বোঝা যায় যে গরুটা আমার এই সমস্যা দেখা দিছে, তখন নিজে তো আমার কিছু জানা আছে, যদি এটা সম্ভব না হয় তাইলে আমি ডাক্তার ডাকি, নিশ্চয় যে আসেন ভাই দেখেন তো গরুটার কী সমস্যা। আরও মিরকি আছে এগুলো আর গরুর দেখা যায় মানুষের যেমন হার্ট অ্যাটাক করে না গরুর এরম হয়, দেখা যায় অনেক সময় গরু পড়িয়া গেছে গা, ওইটা হয় বেশিরভাগ ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে গরু, তখন ওই ডাক্তারে ফোন করতে পারি, আমাদের ডাক্তারের নাম্বার আছে উনি চলে আসবে, মোটরসাইকেল দিয়া নিয়ে আসবো ওষুধ আনার সঙ্গে সঙ্গে, যদি ঠিকমতো গরু হাত থাকে তাইলে সুই ব্যবহার করলে গরু দাঁড়িয়ে যাবো, মানে এক দুই ঘন্টার মধ্যে গরু আবার দাঁড়িয়ে যাবো, আর গরু যদি হাত না থাকে ডাক্তারের সমস্যা হয় বা আসতে পারে না দেখা যায় ওই সুই কিন্তু আমাদের তাদের থাকে না, ওটা ডাক্তারের নিয়ে আসতে হয়। গরুর কোনো ধরনের সমস্যা হইলে আপনার সরকারি ডাক্তার ডাকলে কি তারা আসেন? আসে আসে, তারা আসে। ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে গাভীর খামার ঢাকা শহরে গাভীর খামার যারা করে থাকেন তারা তাদের চিকিৎসা সহায়তা যদি চেয়ে থাকেন তাহলে তারা তৎক্ষণাৎ পেয়ে থাকেন, এটা একটা ভালো দিক, সরকারি ডাক্তাররা এখানে ভালো মতো রেসপন্স করে থাকেন। সেলিম ভাই, ধরুন একজন নতুন খামারি নতুন খামার করতে চায়, তার কি কি ধরনের মানে গরুর খামারের ক্ষেত্রে কি কি ধরনের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকলে তার ভালো হয়? উনি প্রথম অভিজ্ঞতা তার নিতে হবে গরু আমি সংগ্রহ করছি যে জায়গা থেকে গরুর খাবার দেয় কী আগে জানতে হবে, কারণ উনি যে খাবারটা দেয় আমার এখানে ওই খাবার যদি আমি দিই তাহলে গরুটিকে দেবো, আমি যদি আমি না জানতে পারি যে কী খাবার খায় তাহলে দু চার দশ দিন সমস্যা হয়। প্রথম যে গাভী দিয়ে শুরু করলেন পরবর্তীতে আপনার ছয়টি গাভী, এখন কি শুধু ছয়টি গাভী না আর কোনো বাছুর বা অন্য গরু আছে? আছে, আল্লাহর মত গরু আছে, এখন বর্তমানে ১৩টা গরু, মোট ১৩টা, এটা কি বাছুর সহ? বাছুর সহ। আপনি কি কোনো ষাঁড় গরু পালন করেন? সার পাঁচ দিলাম এই বছর, বেশ চালাইছি কিছুদিন আগে গরু রাখতে পারি না জায়গার সমস্যায়, তো ২,৬১,০০০ তিনটা সার গরু বেচছি এখন বর্তমানে, একটা সার আছে বর্তমানে যে সার গরুটা আছে তার কেমন দাম হবে আনুমানিক মূল্য? আনুমানিক মানে ১,০০,০০০ হবে, ১,০০,০০০ টাকা হবে। আপনারা শুনতে পেলেন যে সেলিম ভাই এখানে তিনি যে গাভীর ফার্ম করেছেন এর পাশাপাশি এই ফার্মেই তিনি ষাঁড় গরু পালন করতেন, তবে জায়গা সংকুলন না হওয়ার কারণে তিনি ষাঁড় গরু বিক্রি করে দিয়েছেন। ষাঁড় গরু পালনের লাভ বেশি না গাভী পালনের লাভ বেশি, আপনার কি অভিজ্ঞতা? গাভী পালা অর্থাৎ কম বেশি দুধই আসতেছে, দুধ বিক্রি করতে গরু খাবার সংগ্রহ করা যায়, আর দুধ যদি না বেচতে পারেন তাহলে গরু খাবার সংকট দেখা দেয়, বুঝি লাগবো গরু খাবার টাকা জোগাড় হয় নাই তখন সমস্যা দেয়, আর যদি ক্যাশ টাকা থাকে তাইলে সার পালাই খুবই উত্তম। সেলিম ভাই, আপনার গরুকে আপনি কিভাবে পরিচর্যা করে থাকেন, মানে কিভাবে গোসল করান কিভাবে খাওয়ান এটা যদি একটু বলতেন? আচ্ছা, আমি সকালে ঘুমাতে উঠেই গরু দেখি, প্রত্যেক গরু দেখতে তারপর গরু গোসল করান ধরি, গরুকে গোসল করাই, গোসল করে ডলামতি দিয়া তারপর দুধ দোয়াই, সকালে দুধ দোয়াই, কাস্টমার আসে দুধ বিক্রি করি, তারপরে খাবার দিই, খাবার দিয়ে ঘাস কাটতে যাইগা, ঘাস কাটতে আবার আসি আসরের পরে দিয়া খাবার দিই, খাবার দেওয়ার পরে আবার রাত্রেবেলা ঘাস দিই, এই তিনবার খাবার দিই। আপনার এই ফার্মে কয়জন কাজ করেন? আমরা কাম করি ধরুন ৩ জন। এর ভিতরে কি আপনার কোনো লোক নিয়োগ দেওয়া আছে না আপনারা নিজেরাই কাজ করেন? নিয়োগ দেওয়া আছে, একটা লোক আছে নিয়োগ দেওয়া, উনি আসে, উনি ঘাস ঘুষ কাটে। ওনাকে কত বেতন দেন? উনি বেতন হইল মাসে ১৫,০০০ টাকা। সেলিম ভাই এবং তার ছেলে আসলে গরুর পরিচর্যা বা গরুর দেখাশোনা করে থাকেন, পাশাপাশি একজন লোক নিয়োগ দিয়েছেন তিনি এখানে কাজ করে থাকেন। সেলিম ভাই, একজন খামারি তিনি যখন একটা খামার গড়ে তোলেন তো সেইটা থাকে স্বপ্ন থাকে আশা থাকে এবং সেখান থেকে তিনি রিটার্ন পেয়ে থাকেন, একজন নতুন খামারি যিনি চিন্তা করে থাকেন যে একটা গাভীর খামার করবেন, অনেক মানুষ আসেন যারা গ্রামে থাকেন কী করবেন বুঝতে পারেন না, অনেক মানুষ আসেন যারা দেশের বাইরে গেছেন অনেক টাকা খরচ করে গেছেন আসলে সেখানে গিয়ে চিন্তা করছেন যে দেশে ফেরত তো আসতে হবে, ফেরত এসে তারা কী করবেন, কিছু টাকা পয়সা সংগ্রহ তারা ওইখান থেকে করে থাকেন, তারা যদি গাভীর খামার করতে চায় আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি কিছু বলতেন যে একটা মানুষ নতুন করে গাভীর খামার করতে চাইলে তার কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? উনি ইনভেস্টমেন্ট গরুর মধ্যে যদি করতে পারে
জায়গা আগে নিতে হবে স্কোয়ার, মানে গরু রাখার যে জায়গাটা এটাই আগে সবচেয়ে হইতে হবে। যেমন গরু আমাদের খাবার নেওয়া গাড়িতে আনা যাওয়া করা যায়, গরুর রাস্তার পাশে যদি হয় খামারটা তাহলে দুধ বিক্রি করা যায় বা লোকজন পাওয়া যায়, কাজ করে আরাম পাওয়া যায়। তাতে রাস্তার পাশে যদি জায়গা হয় ফরওয়ার্ড তাহলে গাভি পালনে লাভ লাভজনক, এটা মনে করেন বিদেশের টাকায় আমাদের দেশেই আছে যদি আমরা কাজ করতে পারি এবং ওই লাইনে পৌঁছতে পারি। আপনার এখানে যে আপনি দুধ প্রতিদিন উৎপাদন হয় এই দুধগুলো কিভাবে বিক্রি করেন? এটা আমার এখান থেকে নিয়ে যায় কিছু কিছু, আবার মিষ্টির দোকানে দেই, এই কাস্টমারে নিয়ে যায়, কাস্টমার নিয়ে যায় বেশিরভাগ 10-15 লিটার 20 লিটার নিয়ে যায় একজনে নিয়ে, এক সপ্তাহ 10 দিন 15 দিন বাজে বাজে আইয়ে আমার এখান থেকে বেশিরভাগ সংগ্রহ হয়। দুধ কত করে বিক্রি করেন? দুধ বিক্রি করতাম 90 টাকা। 90 টাকা করে দুধ বিক্রি করে আসলে কতটুকু প্রফিট থাকে, লাভ থাকে কতটুকু? লাভ এখন আমাদের ওই হিসাব হয় না, দেখা যায় ভুসি ভুসি খাওয়ার পরে, যেমন গরু আমাদের বার্তা আছে ওই ওইর মধ্যে চালান ঢুকে যায়, ব্যবসার অংশটা ওইখানে ঢুকে যায়। যেমন আমার 4টা বাছুর বড় হয়েছে, 4টা বাছুর দাম ধরুন 2 লাখ টাকা, যদি আস্তে আস্তে খাবার টাকা জমে নেয় তেমন দুধ বেচার টাকা জমে নেয়, কিন্তু ওইখানে দেখা যায় ওই যে বাছুর 4টা বড় হলো ওইখানে আমার 2 লাখ টাকা জমছে। ভিউয়ার্স শুনতে পাচ্ছেন যে সেলিম ভাই যেটা বললেন যে দুধ বিক্রি করে খাবার সংগ্রহ করতে হয়, দুধের হিসাব করে আসলে ওইভাবে লাভ চিন্তা করেন না তিনি, তিনি যেটা চিন্তা করে থাকেন যে তার যে 6টি গাভি আছে 6টি গাভি থেকে যে বাছুর তৈরি হয় সেই বাছুরটা আসলে বেশি লাভজনক, সেটাকে তিনি লাভজনক মনে করছেন কারণ এটা বাড়তি থাকে। আপনার এখানে যে গাভিগুলো আছে আপনি একটি গাভি কতগুলো বাছুর দেওয়ার পরে আপনি বিক্রি করে দেন? তা আমার তো ভালো গরু, তার বিক্রি তো আমি তেমন করি না, যখন ওইটা অচল হয়ে যায় যে তার আর চলবে না তখন না পারতে বিক্রি করি, না হলে বিক্রি করার কোনো প্রয়োজনই আসে না। আপনি এখন পর্যন্ত কোনো বড় গাভি বিক্রি করেন নাই? বিক্রি করছি, বিক্রি অনেকে করতে আসি বা করি, যখন দেখি যে ওটা চলে না, ওটা কাজকাম করতে পারে না বা বাচ্চা দিবে না বা ওলানের সমস্যা হয়ে থাকে দুধ দিবে না, রিজেক্ট মানে ওটার বলা হয় রিজেক্ট, রিজেক্ট গরু বিক্রি করে দিই। সাধারণত কয়টা বিয়ান দেওয়ার পরে আসলে বাছুর ভালো গরু হইলে 8-10টা বিয়ান দেয়, এখন বর্তমানে 8-10টা বিয়ান দেয়, কিন্তু ওলানটা ঠিক থাকলে আর গরুর সমস্যা হয় না। আপনি প্রথম শুরু করেছিলেন 1টি গাভি দিয়ে, পরের যে গাভিগুলো আপনি এটা সংগ্রহ করেছিলেন কিভাবে, কোথা থেকে কিনেছিলেন? কেরানীগঞ্জ থেকে কিনছিলাম, এরপর আনছিলাম গাবতলির থেকে, ওই সময় গাবতলি গাভির বাজার বসতো। আপনার এখান থেকে উৎপাদিত যে বাছুর এই বাছুরগুলো কি সবই বিক্রি করে দেন না আপনি রেখে দেন নিজে? বগন বাছুর বিক্রি করে দেই, এরে বাছুর কি রেখে দেন না? দিয়েও দেই, বিক্রি করি আবার রাখি, বেশিরভাগই আমি রাখি। মশা মাছি গরুর জন্য খুব ক্ষতিকর, আপনি কিভাবে এই মশা মাছি থেকে আপনার গাভিকে সংগ্রহ? মশার মগন আমি ওষুধ দিয়ে রাখি, তারপরে কয়েল জ্বালাই, রাত্রেবেলা ধুমা দেই, মশা আমার গরু এখানে তেমন মশা লাগে না, কিন্তু মশা বাইরে গেলে দেখা যায় অনেক। সেলিম ভাই আপনার গরুগুলোকে আপনি কয় বেলা গোসল করেন? দুইবার গোসল করেন, সকালে আর বিকালবেলা। ভিউয়ার্স এখানে ফিজিয়ান জাতের গাভিগুলোকে উনি দুই বেলা গোসল করিয়ে থাকেন এবং আমরা ভেটেরিনারি যিনি ডাক্তার তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে দুই বেলা গোসল করানো উচিত, যেই গরুগুলো শীত প্রধান দেশের গরু সেই গরুগুলোকেই আসলে দুই বেলা গোসল করানো উচিত, আমাদের দেশি গরু আসলে দুই বেলা গোসল করার প্রয়োজন হয় না, কিন্তু শীত প্রধান দেশের গরুগুলোকে দুই বেলা গোসল করলে এদের গা শরীর ঠান্ডা থাকে এবং এটা গরুর জন্য ভালো। সেলিম ভাই আপনার ভবিষ্যতে কী ধরনের চিন্তাভাবনা, এই গাভি কি আপনি পালনের জায়গা আরও বৃদ্ধি করে কি আপনি আপনার গাভির খামারকে বড় করার চিন্তাভাবনা আছে কিনা? জায়গা পাই না, কিন্তু চিন্তা ছিল আরও খামার বড় করার জন্য, কিন্তু জায়গা পাই না, গরু তার লাগিয়ে সংগ্রহ করতে পারি না, জায়গা নাই তার জন্য গরু রাখতে পারি না, জায়গা যদি আরও বড় পাইতাম তাইলে ভারম আরও বড় করতাম, 12-2-4 জন লোক রাখিয়া খামারটা আমার বড় হইতো, দেশের লোকও কাজ করতে পারতো, নিজেও স্বাবলম্বী হইতাম, জায়গা পাইতেছি না। ভিউয়ার্স জায়গার সংকুলনের কারণে তিনি আসলে তার খামারটি বড় করতে পারছেন না। সেলিম ভাই আপনি একটু বলবেন যে এই মুহূর্তে ধরেন একজন নতুন উদ্যোক্তা যিনি গরুর খামার করতে চান, তিনি বাছুর কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন? বাছুর আসলে চিনতে হবে, সে বাছুর তো অনেকেই, বাছুর 10,000 পাওয়া যায়, সবচেয়ে বেটার হলো ফার্মে যায় কিনা, খামারেতে কিনতে পারলে সবচেয়ে বেটার বাছুর। ভিউয়ার্স বাজারের পরিবর্তে খামারের প্রতি তিনি উৎসাহিত করছেন, কেননা খামারে গেলে কোন গাভির কোন বাছুর হয়েছে গাভিটাও দেখতে পারে এবং বাছুরটা দেখে তারপরে একজন চিন্তা করতে পারেন, গরুর হাটে গেলে ওইভাবে চিন্তা করতে পারেন না, হাটে গেলে বিভিন্ন ধরনের গরুর সঙ্গে মিশে গরুর বা বাছুরের নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে, এছাড়া অনেক ক্ষেত্রেই বাছুরের টিকা দেওয়া হয়ে থাকে, টিকা দেওয়া বাছুর কেনাই উত্তম। তো সেলিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই খামার আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং উন্নত জীবন কামনা করছি। আচ্ছা।